চট্টগ্রামের হালিশহর 26 নং ওয়ার্ডের স্বতন্ত্র কাউন্সিলর প্রার্থী বিশিষ্ট সমাজসেবক লায়ন মোহাম্মদ ইলিয়াস কর্মহীন অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। আজ দুপুরে নিজ অর্থায়নে হালিশহর ফুলচৌধুরীপাড়া ও তার আশেপাশের এলাকার 250 পরিবারকে ভোগ্যপণ্য বিতরণ করেন তিনি। যেহেতু আমাদের এলাকায় গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য উনি আহতিত ছিল, এখন বর্তমানেও সহযোগিতা হাত বাড়িয়েছে এবং শুধু আমাদের এলাকা না, 26 নং ওয়ার্ডে পুরো 10,000 মতো উনি ত্রাণ দিচ্ছেন এবং ওনাকে ধন্যবাদ। লায়ন মোহাম্মদ ইলিয়াস ভাইয়ের পক্ষ হয়ে আজকে আমরা প্রতিটি ঘরে ঘরে দলমত নির্বিশেষে আমাদের এই আয়োজন। ইলিয়াস ভাই মানে কি সহযোগিতা করতেছে এটাই আমরা পাইতেছি, আমরা আল্লাহর কাছে রক্ষা শুকর আলহামদুলিল্লাহ। ইলিয়াসের মাধ্যমে অন্তরের মাধ্যমে তারা বেগম দোয়া করিবেন আর আদান সাম্য আরো বেশি করে তারে মানে তোরা সেবা করে তারে মানে দোয়া হয়ে গেছেন। লায়ন ইলিয়াস এলাকাতে দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়িয়ে নানা কর্মকাণ্ড পরিচালনা করছেন। গত মাস থেকে তিনি করোনা সংক্রমণ রোধে সরকারের পাশাপাশি বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছেন। তার এ কার্যক্রম অব্যাহত থাকবে এবং এর সুফল এলাকার মানুষ পাচ্ছে বলে জানালেন স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ। এই সংকটময় মুহূর্তে যারা বিত্তবান আছে, যারা আছে, যারা যাদের তৌফিক আছে, তারা প্রধানমন্ত্রীর নির্দেশ ক্রমে যেন এগিয়ে আসে। এইবার এই ধারাবাহিকতায় আমরা আমাদের মাননীয় এমপি মহোদয়ের নির্দেশ ক্রমে অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবক দানবীর লায়ন মোহাম্মদ ইলিয়াসের সৌজন্যে আমরা ঘরে ঘরে আমরা খাদ্য সামগ্রী পৌঁছাচ্ছি। সারা বাংলাদেশে ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা গরিব এবং মেহনতি মানুষের কাছে, দিন মজুরের কাছে, যাদের করোনার কারণে যারা এখন ঘরবন্দি তাদের কাছে খাবার পৌঁছে দেওয়ার জন্য যে কর্মসূচি ঘোষণা করেছে তারই অংশ হিসাবে আমাদের উত্তর হালিশহর 26 নম্বর ওয়ার্ডে এবারের কাউন্সিলর পদপ্রার্থী বিশিষ্ট সমাজসেবক রাজনীতিবিদ দানবীর লায়ন মোহাম্মদ ইলিয়াস, তিনি আমাদের ওয়ার্ডের প্রত্যেকটি প্রান্তরে গরিব দিন মজুর এবং মেহনতি মানুষের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য যে কর্মসূচি হাতে নিয়েছে কিছুদিন আগে আপনারা দেখেছেন হালিশহর বিব্লগে করেছে। আজকে আমরা উত্তর হালিশহর ফুলচৌধুরীপাড়া এবং আকবর রোডের বাড়িবেট নতুন সাইড এ এলাকায় আমরা বিতরণ করব। পর্যায়ক্রমে ধাপে ধাপে 26 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটি মানুষের ঘরে এই সমস্ত কর্মসূচি, এই সমস্ত নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী আমরা পৌঁছে দিই।